হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। কালকে যারা ব্লগটা দেখেছো, আমি বলেছিলাম যে আমি সন্ধ্যে থেকে ব্যাগটা গুছিয়ে রেখেছি, আজকে এখান থেকে বেরিয়ে যাব। আমরা যাচ্ছি মায়াপুরে, আজকে মা যেখানে থাকেন, আর মা তো কলকাতা এসেছে আমরা আসার পর থেকেই, তো এখানে মা ওই বাড়িতে আছে, কিন্তু আজকে মাকে ওখান থেকে পিক করে নিয়েই মায়াপুরে আমরা যাব। তো কালকে আমি ব্যাগ সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু দুটো ছোট ছোট ব্যাগ নেবো বলেছিল নিতে, তো সেটা গুছানোর পরেও দেখছি যে আরো হাতে মানে দু তিনটে ছোট ছোট হয়ে যাচ্ছে, মানে কোনো এই প্লাস্টিক ওই প্লাস্টিক এরকম। তা বলছি এত কিছু নিয়ে, বাচ্চা নিয়ে না টু মাচ। তো তারপর আবার সেই বড় ব্যাগ বের করলাম, এই ব্যাগের মধ্যে সব ঢুকিয়েছি, আমি যা যা বলছি ও তাই তাই আমার সাথে সাথে বলছে। এখন একটা ব্যাগে সব ঢুকেছি, বিশাল ভারী হয়ে গেছে ব্যাগটা, কিন্তু অ্যাটলিস্ট আমি প্রীতি মিলে ধরতে পারবো, আর ছোট ছোট অনেকগুলো ব্যাগ থাকলাম তখন অসুবিধে হয়ে যায়। তো এটা যাবে, আর তো কাঁধের ব্যাগ আছেই। তো চলো দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকি আগে কি কি হয় না হয়। এখানে সব বসে একদম অপেক্ষায় রয়েছে, ল্যাট খাচ্ছে, এ দেখো, আর আরেকজন এখানে ধ্বংস করে দিচ্ছে। কি অবস্থা তোর? হ্যাঁ, তোকে এখান থেকে নামতে বলছি, খালি দুষ্টুমি তোমার। এখান থেকে পড়লে কি হবে? হ্যাঁ, পড়লে কি হবে? ওখান থেকে নামো, নিচে নেমে আসো প্লিজ। গুড জব, নেমে আসো, জুতো পরে বালিশে ওঠে না, নামো, নেমে আসো। গুড বয়, খাবে তুমি, একটু খাবে? হ্যাঁ, এক্ষুনি বেরোবো আমরা, আইনো আইনো, ঘুরতে যাবো আমরা। একটা সমস্যা হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে বসে রয়েছি অনেকক্ষণ, এক ঘন্টার ওপরে। অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্টে যে ড্রাইভারটা বুক করা হয়েছিল, মানে সে বলছে যে এত দূর সে যেতে পারবে না আর কি, এ করে দিচ্ছিল, ক্যান্সেল করে দিয়েছে। তো এখন অন্য আরেকজনকে বুক করা হয়েছে, সে আসবে, তার জন্যই অপেক্ষায় আছি। প্রচুর অপেক্ষা করছি, প্রচুর, মানে সকাল থেকে বসে রয়েছে, এখন 1:30 বাজে, মা ওখানে রেডি হয়ে ওই বাড়িতে বসে রয়েছে। যেটা হয়েছে যে যে ওনার গাড়ি সে ঠিক আছে, কিন্তু ড্রাইভার লাস্ট মোমেন্টে বলছে আর আসবো না, তো ওই জন্য সে ড্রাইভার চেঞ্জ করে দিয়েছে। এখন যে নতুন ড্রাইভার, সে তো লাস্ট মোমেন্টেই শুনেছে, সেও তো রেডি হয়ে, যেহেতু আজকে ওখানে থাকতে হবে তাকেও, গাড়ি আমরা ছাড়বো না, তো রেডি হয়ে জন্য আস্তে আস্তে একটু টাইম লেগে যাচ্ছে। আমরা নিচে এসে এই ব্যাগ ফ্যাগ নিয়ে, প্রীতিও চলে এসেছে নব ছেলেকে নিয়ে, ঘোরাঘুরি করছে, পায়চারি করছে, দেখি কখন আসে গাড়ি, তারপরে মাকে পিক করবো, তারপরে বেরোবো। ফাইনালি গাড়ি চলে এসেছে, এই ব্যাগ নিয়ে এখন বেরিয়ে যাব। এখন দাদা ব্যবস্থা করে দিচ্ছে ব্যাগটা ঢোকাবার, তাও থ্যাঙ্কফুলি ব্যাগটা বিশাল ভারী হয়েছে, বাট থ্যাঙ্কফুলি তাও একটা ব্যাগ, দশটা না। ওকে, দাদা ভাবছে কি পাথর ঢুকিয়েছে এর মধ্যে। চলো তাহলে বেরোনো যাক। ফাইনালি বেরিয়ে গেলাম, এখন মাকে একটা কল করে বলে দিই, তাহলে ওই দিল্লি রোডের ওপরে উঠে দাঁড়িয়ে থাকবে, আমরা ওই দিক দিয়ে যাবো, পিক করে নেব। চলে এসেছি আমরা হাই রোডের ওপর দিয়েই, এখন একটু দেখতে হবে, নিজেও তো চিনতে সেরকম পারছি না, একটু দেখতে হবে, মা উপরে বলেছে এই রোডে উঠে আসবে, তো তাও দেখে আর কি দাদাকে বলবো যে দাঁড়াতে। ওই যে মা চলে এসেছে, দাদা একটু হেল্প করে দিচ্ছে, কারণ ওইদিকে গাড়ি আসছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে বসে পড়েছে সবাই, আর ছেলে ঘুম, এই যে আমাদের বাড়ির গলি, মা এই যে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছে, এখন আমরা গাড়িতে তাই খাবো খিচুড়ি। আগে বললে তো আমি অনেক কিছু রান্না, এতক্ষণ এত গাড়িতে খাওয়া যায় না, গেটাই ঠিক আছে, তাও তো কত বানিয়ে নিয়ে এসেছ, এই যে আমরা দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর ওই দিকে দক্ষিণেশ্বর মন্দিরটা আমরা মোটামুটি হাফ সাটিয়ে দিয়েছি, আর বাকিটা থাকলো পরে খাবো আবার। বাকি খিচুড়িটাও আমরা পুরো সাটিয়ে দিয়েছি, ফিনিশ হয়ে গেছে, এখন প্রীতি অল্প একটু খেয়ে
ফিনিশ করার চেষ্টা করছি আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি আর এক ঘন্টা মতন বাকি আছে আর এই যে উঠে গেছে আমাদের সোনা উঠে গেছে দিদুন চেষ্টা করছে যে এইটুকুনি যে বেঁচে আছে দিদিকে খাইয়ে দেওয়ার পারছে না কাছের পাতা নড়ে চড়ে তোমায় আমার ওরকম কবিতা বলছো এই যে আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর ওই যে শ্রীধাম মায়াপুর সাড়ে তিন ঘন্টার জার্নির পরে ফার্স্ট স্টপ করলাম আমরা এখানে নিঃসিংহ পল্লীতে চলে এসেছি এখন এখানে একটুখানি দর্শন করে তারপরে বেরিয়ে যাবো মায়াপুরের জন্য এই যে রাস্তার ওপরেই পড়েছিল তো ওই জন্য মাকে বললাম একটুখানি একবার এসে দর্শন করে যাই আমাদের একটু লেটের জন্য মন্দির বন্ধ হয়ে গেছে বাট এখান থেকে দর্শন করা যাচ্ছে নিঃসিংহদেব ভগবান কি জয় আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি একটুর জন্য আর কি বন্ধ হয়ে গেছে বাট ওই জায়গাটা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে তা এখন বেরিয়ে যাবো এখান থেকে মনে হয় মায়াপুর আর বেশিক্ষণ তো নেই মনে হয় 30 মিনিটস কি না জানি না তো ডাইরেক্ট এখন মায়াপুরে চলে যাচ্ছি সমাধি এটা ওই গাছটা ওই যে চাপা ফুল গাছটা মহাপ্রভু নিজের হাতে পুঁতেছিল সেই গাছ এখনো রয়েছে 500 বছর আগের গাছ ওই গাছে 12 মাস একটা হলো ফুল ফুটে ওই সমাধিতে পড়ে আজও রয়েছে সেই গাছটা চাঁদকাজী বৈষ্ণব হয়েছিল মহাপ্রভুর কাছে থেকে এই বৈষ্ণব হয়েছিল মাসির বাড়ি মহাপ্রভুর মাসির বাড়ি ওখান থেকে আরো গেট এটা দিচ্ছে এই হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি চলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি এখানে শ্যাম কুণ্ড আগে রাধা কুণ্ড গেছে দ্বিতীয় গেটে ফার্স্ট গেট এটা হচ্ছে ফার্স্ট গেট মাসিবাড়ি এটা ফার্স্ট গেট মহাপ্রভুর জন্মস্থান ওই যে নিম গাছ ওই যে নিম গাছ দেখা যায় এই যে এই যে এই যে মহাপ্রভুর জন্মস্থান এই যে জন্মস্থান গেটটা দেখালে না কেন হ্যাঁ সব দেখে নিয়েছি দেখা যায় ওটা গেস্ট হাউস আর এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের স্কুল এখানে একাদশীতে স্কুল বন্ধ থাকে একাদশীতে আর পঞ্চমীতে বন্ধ থাকে এইটা স্কুল রবিবার বন্ধ থাকে না সরকারি ভাবে ওরকম ভাবে বন্ধ থাকে না এখানে সবাই ভক্তরা ছেলে মেয়েরা তিলক পরে স্কুলে আসে আর একাদশীর দিন ছুটি থাকে প্রত্যেক একাদশী আর পঞ্চমীতে ছুটি থাকে রবিবার বন্ধ থাকে না এই মন্দিরের সামনে না দাঁড়াবো বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে আমরা জাস্ট ঢুকলাম আর সেরম ঝড় সেরম বৃষ্টি নেমে গেল আমরা ভেবেছিলাম যে সন্ধ্যা আরতিতে মন্দিরে যাব কিন্তু সেটা আর এখন তো পসিবল হচ্ছে না একদম অন্ধকার করে বৃষ্টি নেমে গেল এখন 6টা মতন বাজে আরতি মনে হয় আর 15-20 মিনিটেই স্টার্ট হবে বাট এখন স্টার্ট আর আমাদের বাড়ি অ্যাকচুয়ালি বার যে ফ্ল্যাটটা হচ্ছে এই গলির ভিতরে কিন্তু সেই ফ্ল্যাটে না এসি নেই মার যার জন্য মা এই রাস্তার এই পাড়েরই এই রুমটা বুক করে রেখেছিল আমাদের জন্য তো সেখানেই সবাই এখন অপেক্ষা করছে বৃষ্টি কখন কমে কখন মন্দিরে যেতে পারবো আর ঢুকলাম তখন কারেন্টও চলে গেল ঝড় এসেছে বলে এখন জেনারেটরেই এইসব লাইট টাইট সব চলছে তো রাস্তাঘাটও অন্ধকার এই যে রুমটা আর এখানে সব একদম ল্যাত খেয়ে পড়ে রয়েছে অপেক্ষায় রয়েছে কখন বৃষ্টি কমবে আমরা বেরোতে পারবো
প্রীতি নব ছেলে রুমের মধ্যে, আমি একটু মার সাথে যাচ্ছি মার ফ্ল্যাটে, ওখান থেকে ছাতা ঠাতা নিয়ে আসি, বৃষ্টি কমে গেছে একটু, ঝিরিঝিরি তো পড়ছে, ছেলে নিয়ে নয়তো বেরোনো যাবে না। ওই যে বুড়ি হাঁটা দিয়েছে, বললাম কি দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়ায় না, দৌড়াচ্ছে, দেখো ওই দেখো দাঁড়াও, বললাম তোমার পোটলাটা দাও আমি ধরি, পুরো রাস্তায় জল জমে গেছে, এখন এই জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে না কি বলছে, আর চলে গেছে উনি, হুড়ুর হুড়ুর করে চলে যাচ্ছে, এ বাবা এটুকুনি বৃষ্টিতেই পুরো জল জমে গেছে নাকি, কি জলে নর্দমার না কিসের কে জানে, এই নর্দমার জল পাড়িয়ে পাড়িয়ে নর্দমা না ভালোই বড়, অ্যাকচুয়ালি কারেন্টটা আবার চলে গেল, আর কিচেন ওই পাশে রয়েছে, এখানেই মা থাকে, এই যে মা ঠাকুর একটু জাগিয়ে দিল, গোপাল আমার নিয়ে এসছে তো বসিয়েছে, আমরা একটু ঘুরে আসি, এসে তারপর আবার ঠাকুরকে দেবে, ভোগ লাগাবে, ও সব ঘরের লাইট ফাইট অফ করে রেখেছিল, এই যে এই হচ্ছে রুম, অনেক লাইট আছে, আর ধরাবো না, না ধরাতে হবে না, আর একটা করে পাঁচ ছয় টা লাইট, হ্যাঁ সেই বলি, অন্ধকার অন্ধকার লাগছে চারিদিকে, আসলে মা বেশি পাকামি করে ওখানে রুমটা বুক করেছে, এখানেই এত জায়গা, ঠিক আছে, আর বৃষ্টি হয়ে তো অতটা গরমও নেই, এখানেই আমরা বিছানা করে শুয়ে পড়তে পারতাম, বরং ওই যেখানে রুম বুক করেছে এইটুকুনি শুধু খাট রয়েছে, আমি তো বাথরুমে ওখানে ঢুকেও দেখিনি, এখানে এসে বাথরুমে গেলাম, কিন্তু রাস্তাটা এরকম ভাবে জল জমে রয়েছে, মা বলছে ওই একটা কি ঢাকনা আছে কেউ ওটাকে সরিয়ে দেয় না, বৃষ্টি হলেই নাকি জমে যায়, ঢাকনাটা সরিয়ে দিলে জল নাকি চলে যায়, জানি না, যাই হোক এখন এখান থেকে বেরিয়ে আমরা মন্দিরে যাই, ছাতা নিতে আসলাম আর কি, আমি এই ঠাকুরের সিংহাসনটা একটু ভালো করে দেখতে দেখতে হট করে দেখছি, এই যে এটা হচ্ছে আমার ছোটবেলার, এটা স্কুলে কি বলে ডিব্বা, এটাকে কি বলে ভুলে গেল, সুটকেস, রাইট সুটকেস, এটা একদম প্রথমে ফার্স্ট যখন ভর্তি করেছিল তখনকার, কারেন্টটা আবার চলে গেল, আমাদের এই ড্রেনের জল আবার পাড়িয়ে পাড়িয়ে যেতে হবে, এখন এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা ওই টোটো দেখেছি, টোটোতে করে মন্দিরের গেট পর্যন্ত গিয়ে আবার ভেতর থেকে আমরা আরেকটা টোটো ধরতে হবে, ওটা ধরে রাখো, বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা টোটো পেয়ে গেছি, এখন মন্দিরে যাচ্ছি, আর আমরা এই নামহট্টে চলে এসেছি, চলে এসেছি আমরা, ওই দেখো এটা ভালো দেখা যাচ্ছে না, এই যে জল কাদা পার করে আসলাম, এদের চোখ মুখ দেখো, মানে হাঁটু পর্যন্ত জল, এই যে পায়ের অবস্থা, ওই দিক দিয়ে এসে আমরা যাই হোক অনেক বাধা বিপত্তি পার করে ভগবান দর্শন করতে পেরেছি, এখন অনেকটাই তো টায়ার্ডও হয়ে গেছে সবাই, দেখি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এই হচ্ছে অবস্থা দেখো, আমার রীতিমতন মনে হচ্ছে আমি সমুদ্রে চলে এসেছি, সবারই তাই মনে হচ্ছে, সবাই চিল হয়ে ঘুরে বেড়াচ্ছে, সব থেকে বেশি ধান্দা এ আছে এই জলের মধ্যে আসবে বলে, সবার কষ্ট কিন্তু ও ভাবছে জল কখন আমি নামতে পারবো, প্রচুর বাধা বিপত্তি পার করে আমরা ভগবান দর্শন করলাম, অ্যাকচুয়ালি ভগবানকে দর্শন করতে গেলে একটু বাধা বিপত্তি তো আসবেই, কিন্তু এদের চোখ মুখের অবস্থা খুব খারাপ এই জল দেখে, আমি তো একটু ইউজ টু হয়ে গেছি মার ওই ফ্ল্যাটে যাওয়ার সময়, তো যাই হোক ভেতরে ঢুকে দর্শনও করলাম, আর একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করলাম, ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউ না, সকালের দিকে নাকি এক ঘন্টার জন্য ওরা দেয় অ্যালাউ করে, তো কালকে যদি সেই টাইমটা আমরা ভেতরে যেতে পারি ভালো করে ভিডিও তুলবো টুমরো, আর এখন এখানে জানি না মা মনে হয় পাঞ্জাবি ঠাঞ্জাবি দেখছে জামাই নাতির জন্য কি করে, তারপরে হয়তো আমরা একটু খেতে যাব, আমরা ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি, এখন ফুচকা খাওয়া হবে,
বৃষ্টি হয়ে ভালোই ঠান্ডা পড়ে গেল, মানে বেশ হাওয়া দিচ্ছে। আর এখন যাচ্ছি খাবারের খোঁজে। অ্যাকচুয়ালি এখানে সবকিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, দেখি কিছু খোলা আছে কিনা। চলে আসলাম, দেখাচ্ছে তো খোলা, দেখি গিয়ে। এখানকার সব রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ভক্ত ঠক্ত সব, তাই তো? প্রীতি স্যুপ অর্ডার করেছিল, অলরেডি খেতে শুরু করে দিয়ে যায়। আমাদের খাবার আমরা অপেক্ষাই করছিলাম। এই যে ছেলেও একটু রুটি খাচ্ছে, ওর জামা চেঞ্জ করে দেওয়া হলো বিকজ পুরো জল ফেলে ভিজিয়ে দিয়েছে। মা বাইরে কোথাও খায় না মায়াপুরের রেস্টুরেন্ট ছাড়া। শান্তি, আমাদের শান্তি কোথাও খাওয়াতে পারি না বাইরে, মায়াপুরে আসলেই একমাত্র খাওয়াতে পারি। ডিনার করে চলে আসলাম রুমে, মা নিচে ওয়েট করছে। প্রীতি বলছে যে মার ওখানে গিয়ে শোবে, তো এখন জাস্ট ফেস ওয়াশ একটু ওর ড্রেস নিয়ে নিচ্ছে, ওখানে চলে যাবে, আর আমরা এখানে থেকে যাব। আর অ্যাকচুয়ালি মার ওখানে বেটার, ও এখানে থেকে পুরো লিক হয়ে গেছে। তো এখন রাত্রিটা কোনো রকম আর কি, আজকে লং জার্নি ছিল, খুব টায়ার্ড। এখানে ব্লগটাকে এন্ড করে দেবো। আসলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে। Bye, good night. Bye, bye. Yeah. Good night.